বিসমিল্লাহ রহমান ইর রহিম আজকে আমরা ওনার্স থার্ড ইয়ারের নিউমেরিক্যাল অ্যানালাইসিস অর্থাৎ সাংখ্যিক বিশ্লেষণ এই সাবজেক্টের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো সেই চ্যাপ্টার নাম হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন অর্থাৎ সাংখ্যিক যোগজীকরণ অর্থাৎ যেটা চ্যাপ্টার তিনের বিয়ে আমার সাজেশনের সেই চ্যাপ্টার তিনের বি এর এক নম্বর ম্যাথটা আমরা সলিউশন করার চেষ্টা করবো এটা ম্যাথ নয় এটা আমাদের একটা উপপাদ্যর মতো যে সাংখ্যিক যোগজের জন্য সিমসনের থ্রি বাই এইট সূত্র প্রতিষ্ঠা করো সাংখ্যিক যোগজের জন্য নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের জন্য সিমসনের থ্রি বাই এইট সূত্র প্রতিষ্ঠা করো অর্থাৎ এই সিমসনের থ্রি বাই এইট সূত্রটা কী হবে সেটা আমাদের প্রতিষ্ঠা করতে বলছে তো খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সিমসনের যে ওয়ান বাই থার্ড থ্রি বাই এইট এই রুলসগুলো যে আসে সেগুলো অবভিয়াসলি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট দেখো এখানে দুই পনেরো সালে সর্বশেষ চলে আসছে তার মানে আমাদের জন্য অবভিয়াসলি ইম্পর্টেন্ট আছে যদি অনেক দূরের সাল তারপরেও কিন্তু ইম্পর্টেন্ট আছে তো চলুন আমরা এটা থ্রি সিমসনের থ্রি বাই এইট সূত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করি এই জন্য আমাদের প্রথমে জানতে হবে বর্গীকরণ সূত্রটা কী বর্গীকরণ সূত্রের জন্য এই জন্য আমরা প্রথমেই আলোচনা করছিলাম যে বর্গীকরণ সূত্র কী আসলে সেটা আমরা প্রতিস্থাপন করে ফেলছি প্রতিষ্ঠা করে ফেলছি যেটা আমার চ্যানেল এন ম্যাথ কেয়ারে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন প্লেলিস্টে যে ওকে তো চলুন আমরা এই ম্যাথটা এখন সলভ করবো তো এক নম্বর ম্যাথ সলিউশন চ্যাপ্টার তিনের বি যেটা দুই হাজার পনেরো সালে সর্বশেষ চলে আসে তেরো সাত ওল্ড সাত পুরাতন সাত দুই এগুলো সালে চলে আসে সর্বশেষ পনেরো সালে চলে আসে তো আমরা এটার জন্য প্রথমে সাধারণ বর্গীকরণ সূত্র আমরা যেটা জানি সেটা আমরা লিখে নেব সাধারণ বর্গীকরণ সূত্রটা আমরা কি জানি এক্স নট থেকে ইন্টিগ্রেশন এক্স নট থেকে এক্স সাপিক্স এন অর্থাৎ এক্স সাপিক্স নট থেকে এক্স সাপিক্স এন এফ এক্স ডি এক্স বরীগণ সূত্রের ক্ষেত্রে কি হয় এইচ ইন টু এন ওয়াই নট প্লাস এন স্কোয়ার বাই টু ডেল ওয়াই নট প্লাস এন কিউব বাই থ্রি মাইনাস এন স্কোয়ার বাই টু ইন্টু ডেল স্কোয়ার ওয়াই নট বাই টু ফ্যাক্টরিয়াল প্লাস টু দি ফোর ফোর বাই ফোর মাইনাস এন কিউব প্লাস এন স্কোয়ার ডেল ওয়াই কিউব ডেল কিউব ওয়াই নট বাই থ্রি ফ্যাক্ট্রিয়াল প্লাস ডট 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 প্লাস ডট 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 এন প্লাস ওয়ানতম পথ পর্যন্ত এরপরে আমি আর লিখি নাই কেননা সিমসনের জন্য এখানে সিমসন থ্রি বাই এইট রুলের জন্য আমার এন এর মান থ্রি বসানোর থ্রি বসালেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে আর থ্রি বসালে কিন্তু এই ডেলের ওপর পাওয়ার থ্রি এর বাইরে অর্থাৎ ডেল টু দি পাওয়ার ফোর এইগুলো আমাদের বাদ যাচ্ছে তাই আমরা ওইগুলো লিখিনি আমি জাস্ট বর্গীকরণ সূত্রের এই ছয় পর্যন্ত লিখছিলাম ওই ডেলের সূত্র প্রতিষ্ঠা করার জন্য অর্থাৎ ওইটা যেন সহজ হয় এজন্যে আমি লিখছিলাম তো চলুন এটাকে আমরা সলিউশন করার চেষ্টা করব তো সলিউশনটা আমরা কিভাবে করতে পারবো সেটাই আমাদের এখানকার মুখ্য বিষয় তো তাহলে এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম আর এক নং সমীকরণে এনিকোয়াজ টু থ্রি বসিয়ে এক নং সমীকরণে এনিকোয়াস টু থ্রি বসিয়ে এবং এই তৃতীয় অন্তরজের উচ্চ অন্তর সমূহ তৃতীয় অন্তরজের অর্থাৎ তৃতীয় অন্তরজ বলতে ডেল কিউব এটা হচ্ছে আমাদের তৃতীয় অন্তরজ তো এর তৃতীয় অন্তরজের উচ্চ অন্তরজযুক্ত পদ বাদ দিয়ে পাই তৃতীয় হচ্ছে উচ্চ অন্তরজ পদগুলো আমরা বাদ দিয়ে পাবো তাহলে আমাদের কি আসবে সেটা আমরা একটু দেখি ওকে আমাদের ইন্টিগ্রেশন ছিল এক্স সাপিক্স নট থেকে এক্স এন পর্যন্ত যেহেতু এনার মানে আমরা থ্রি বসাবো তাহলে এখানে তো এক্স এন যেহেতু নাই তার মানে এক্স থাকবে নটে আছে আর এখানে এক্স এন বলতে থ্রি বসাবো তাহলে এক্স থেকে এক্স থ্রি এফ অফ এক্স ডি ছিল তার মানে থ্রি ওয়াই নট প্লাস ছিল অর্থাৎ থ্রির ওপর মানে নাইন বাই টু ডেল ওয়াই নট আমি একসাথে কাজ করে দিছি এখানে এন বাই থ্রি ছিল অর্থাৎ তিনের ওপর কিউব মানে আছে সাতাশ বাই থ্রি মাইনাস এন ছিল তার মানে তিনের ওপর স্কোয়ার মানে নাইন বাই টু ডেল স্কোয়ার ওয়াই প্লাস এরপরে এখানে ছিল এন টু দি ফোর বাই ফোর অর্থাৎ এন ট্রি ফোর ফোর মানে থ্রি ওপর ফোর থ্রি রোপোর ফোর মানে হচ্ছে একাশি একাশি বাই ফোর মাইনাস এখানে এন কিউব ছিল এন কিউব মানে হচ্ছে সাতাশ তিনের ওপর কিউব মানে সাতাশ প্লাস এখানে এনস্ক্যার ছিল এনস্ক্যার মানে হচ্ছে থ্রি থ্রি এনস্ক্যার মানে হচ্ছে থ্রি রোপোর স্ক্যার মানে থ্রি মানে হচ্ছে নাইন তার সাথে ডেল ডেল কিউ ওয়াই নট বাই সিক্স আর এরপরের যে অন্তরজগুলো ছিল সেগুলো আমাদের অবভিয়াসলি বাদ দিয়ে কাজ করতে হবে সিমসন থ্রি বাই এইট রুলের জন্য ওকে তারপরে এখানে ক্যালকুলেশন করলে কী হয় এইচ থ্রি ওয়াই নট আমরা জাস্ট এই ডিফারেন্সের মানগুলো আমরা বসাই দিছি যে ডেল ওয়াই নট ইকুয়ালস টু আমরা জানি ওয়াই ওয়ান থেকে ওয়াই নট বাদ যায় ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট করলে ডেল ওয়াই নট আমরা পাই সেটাই তো নাইন বাই টু আছে এখানে থ্রি ওয়াই নট তো আসে প্লাস নাইন বাই টু আছে ডেল ওয়াই নট মানে হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট প্লাস এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এই সম্পূর্ণটা ক্যালকুলেশন করলে নাইন বাই ফোর পাই আপনারা একটু ক্যালকুলেশন করে দেখতে পারেন সমস্যা নেই আর ডেল স্কোয়ার ওয়াই নট আচ্ছা এই সম্পূর্ণটা টু অর্থাৎ এই সম্পূর্ণটা কাজ করলে কিন্তু আমাদের নাইন বাই টু আসবে তার সাথে এই যে নিচের টুটা গুন করলে কিন্তু টু দুই দু চার অর্থাৎ নাইন বাই ফোর আসবে এই আর কি আর ডেল স্কোয়ার ওয়াই নট এর মানটা হচ্ছে ডেল স্কোয়ার ওয়াই নট এর সূত্র আমরা জানি যে ওয়াই টু যেহেতু স্কোয়ার আছে তার মানে ওয়াই টু থেকে শুরু হবে মাইনাস টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই নট টু ওয়াই ওয়ান ওয়াই নট ওয়াই টু মাইনাস টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই নট এইভাবে আর কি চলবে অর্থাৎ ডেলসকে ওয়াই নট বাই ডেলসকে ওয়াই নটের মানে হচ্ছে ওয়াই টু মাইনাস টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই নট প্লাস এখন আমরা এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি এইটুকু আর এই ছয়টা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আমরা পাই থ্রি বাই এইট আর ডেলকিউ ওয়াই নট এর মানে হচ্ছে ওয়াই থ্রি অর্থাৎ ডেল কিউ কিউব দ্বারা শুরু অর্থাৎ থ্রি দ্বারা শুরু তার মানে ওয়াই থ্রি প্রথমে মাইনাস এরপরে আস্তে আস্তে এক করে কমবে ওয়াই থ্রি মাইনাস এরপরে থ্রির সাথে অর্থাৎ টু এস ওয়াই টু যে হবে তার সাথে একটা থ্রি শখ থাকবে অর্থাৎ প্রথমটা প্লাস পরেরটা মাইনাস তারপর একটা প্লাস তারপর একটা মাইনাস এইভাবে আর কি চলতে থাকবে আমরা ওই যে এর আগে ক্লাস নাইন টেনের হায়ার ম্যাথে যে আমরা দ্বিপদী বিস্তৃতি করছিলাম সেখানে পেসকেলের যে ত্রিফুজের সাথে আমরা সূত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছিলাম সেই সূত্রের মতো এখানে ওয়াই থ্রি মাইনাস থ্রি ওয়াই টু প্লাস থ্রি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট অর্থাৎ এই ডেলকিউ ওয়াই নট এর সূত্র হচ্ছে এটা ওকে এখন এটুকু যদি আমরা ক্যালকুলেশন করি সবার কাছ থেকে আমি থ্রি এইচ তো আসেই থ্রি বাই এইট কমন নিলাম থ্রি বাই এইট যদি কমন নেই এখান থেকে থ্রি থেকে আমি যদি থ্রি বাই এইট কমন তাহলে এখানে থাকবে কি থ্রি থেকে থ্রি বাই এইট কমন মানে থ্রি বাই এইট দ্বারা ভাগ থ্রি বাই এইট দ্বারা ভাগ তো থ্রি বাই এইট দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয় ভাগটা আমরা কনভার্ট করি তাহলে এইট উপরে থ্রি তিন কাটা তাহলে থাকতেছে এইট ওকে ওকে এইট তো এই যে এই জন্য এখানে আসছে আমাদের এইট ওয়াই নট প্লাস নাইন বাই টু এখানে ছিল নাইন বাই টু থেকে আমরা যদি থ্রি এইচ বাই এইট কমন নেই অর্থাৎ এজ তো আগে থেকে কমন আছে থ্রি বাই এইট যদি কমন নেই তাহলে আমাদের বারো আসে আপনারা ক্যালকুলেশন করে দেখতে পারেন বারো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান ওকে নাইন বাই ফোর এটা থেকে যদি আমরা থ্রি বাই এইট কমন নেই তাহলে এখানে থাকবে সিক্স আর তার সাথে এটা তো আসে প্লাস থ্রি বাই এইট থেকে তো থ্রি বাই এইট কমন নিয়ে এসেছি তার মানে এইটাই আছে শুধু এজ এটাই আছে ওকে আমরা এতটুকু আশা করি বুঝতে পারছি তারপরে আমরা দেখি থ্রি এইচ বাই এইট আসে এরপরে আমরা জাস্ট এই যে বারো সিক্স এই শখগুলো যে আছে তাই আমরা এই সবগুলোকে গুণ করে দিয়েছি এইট ওয়াই নট প্লাস বারো আর ওয়াই ওয়ান গুণগুলো বারো ওয়াই ওয়ান প্লাসে মাইনাসে মাইনাস বারো ওয়াই নট প্লাসে প্লাসে প্লাস সিক্স ওয়াই টু প্লাসে মাইনাসে মাইনাস শয় দু কোনো বারো ওয়াই ওয়ান প্লাসে প্লাসে প্লাস সিক্স ওয়াই নট প্লাস আছে প্লাস ওয়াই থ্রি মাইনাস থ্রি ওয়াই টু প্লাস থ্রি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই সেটা আমরা লিখে নিয়েছি এরপরে এখান থেকে এইটুকু ক্যালকুলেশন করে যেটা যেটা কাটাকাটি করা যায় কাটাকাটি করার পর আমাদের থাকতেছে থ্রি এইচ বাই এইট ব্র্যাকেটের ভিতরে আমাদের থাকতেছে ওয়াই নট প্লাস থ্রি ওকে এভাবে আমরা প্রথম এন্ট্রিগ্রেশন অর্থাৎ এক্স নট থেকে এক্স এক্স এই সীমার মধ্যে আমরা এই মানটা পাইলাম এখন আমরা আরও যদি এন এর মান বাড়াই এন এর মান যদি বাড়াই তাহলে এখানে এখানে এক্স এন ছিল অর্থাৎ থ্রিচে আরও যদি থ্রি বাড়াই তার মানে তিন 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 ছয় হয়ে যাবে একইভাবে তাহলে নিচে তাহলে হয়ে যাবে এক্স থ্রি উপরে হয়ে যাবে আমাদের এক্স সিক্স ওকে তাহলে ওইভাবে যদি আমরা কাজ করি তাহলে এক্স থ্রি থেকে এক্স সিক্স লোয়ার লিমিট এক্স থ্রি আপার লিমিট এক্স সিক্স এফ অফ এক্স ডি এক্স ইকোয়াস টু তাহলে এখানে কী হয়ে যাবে থ্রি এইচ বাই এইট জাস্ট থ্রি এইচ বাই এইট থাকবে বাট এই ভিতরে একটু চেঞ্জ হয়ে যাবে সেটা একটু চেঞ্জ কী হয়ে যাবে ওয়াই নট অর্থাৎ এখানে জিরো দ্বারা শুরু হয়েছিল আমার লোয়ার লিমিট জিরো ছিল তাই জিরো দ্বারা শুরু হয়েছিলো তাই এখানে লোয়ার লিমিট যেহেতু থ্রি দ্বারা শুরু হয়েছে তাই এখানে ওয়াই থ্রি আসবে প্লাস থ্রি আছে থ্রি ঠিক আছে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মানে হচ্ছে নট লোয়ার লোয়ার লিমিট আমাদের নট ছিল জিরো তার সাথে এক বড়ো তাহলে এখানে লোয়ার লিমিট ছিল থ্রি তার সাথে এক বড়ো মানে হচ্ছে ফোর ওয়াই ফোর প্লাস এরপরে আরও দুই বাড়বে তিনের তিনের সাথে আরও দুই বাড়বে অর্থাৎ সহক তো আমাদের ঠিক থাকবে থ্রি ওয়াই টু টু এর সাথে তিন যোগ করলে ফার্স্ট প্লাস ওয়াই সিক্স থ্রি ছিল তাহলে তিন যোগ করলে ওয়াই সিক্স এইভাবে চলতে থাকবে এভাবে ডট 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 দিয়ে আমরা এন পথ পর্যন্ত যদি বের করি লোয়ার লিমিট আপার লিমিট যদি এক্স এক্সাফিক্স এন লোয়ার লিমিট হবে তাহলে ওর সে তিন কম এফ অফ এক্স ডি এক্স ইকোয়ালস টু থ্রি এইচ বাই এইট ইন টু তাহলে লোয়ার লিমিট দিয়ে থেকে আমরা শুধু শুরু হবে আস্তে আস্তে বড় দিয়ে যাবে ওয়াই এন ওয়াই সাপিক্স এন মাইনাস থ্রি প্লাস থ্রি থ্রি আছে সহ তার এটার সে এক বাড়বে অর্থাৎ এটার সে এক থ্রি এন মাইনাস থ্রি মানে এক যদি বাড়ে তাহলে প্লাস ওয়ান করলে আমাদের এন মাইনাস টু আসবে তার মানে থ্রি ইন্টু ওয়াই এন মাইনাস টু প্লাস এটার আরও এক বাড়বে তার মানে আরও এক বাড়া মানে হচ্ছে এই যে মাইনাস থেকে মাইনাস ওয়ান হয়ে যাবে তার মানে থ্রি ওয়াই এন মাইনাস ওয়ান প্লাস ওয়াই অর্থাৎ এটার চেয়ে আরও এক বাড়বে অর্থাৎ এন মাইনাস ওয়ানের সাথে আরও এক বাড়ালে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা যায় তাহলে থাকতে যায় শুধু এন তো এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি এখন উপরের সকল যোগস সমূহ যোগ করে পাই উপরের সকল যে যোগস আমরা যোগ করি তাহলে লোয়ার লিমিট এক্স নট থেকে আপার লিমিট সর্বোচ্চ এন পর্যন্ত গেছে এর মধ্যেই কিন্তু আছে আর ফাংশনটা ছিল এফ অফ এক্স ডিএক্স অর্থাৎ সবগুলো আমরা যোগ করলাম একসাথে নাহলে আমরা এইভাবে করতে পারতাম যে প্রথমটা ছিল এক্স নট এক্স থ্রি এফ অফ এক্স ডিএক্স তারপরটা ছিল আমাদের ইন্টিগ্রেশন অফ এক্স থ্রি থেকে এক্স সিক্স এফ অফ এক্স ডি প্লাস ডট 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 এভাবে আমাদের চলতেই ছিল তো আমরা সবগুলো একত্রে করলাম অর্থাৎ এক্স নট থেকে শুরু করে এইদিকে আপার লিমিট এক্স এন পর্যন্ত চলবে অর্থাৎ এই যেদিকে আরও ইন্টিগ্রেশন অফ এক্স এন পর্যন্ত আপার লিমিট ছিল এক্স এন পর্যন্ত আর কি নিব আমরা ঠিক আছে তাহলে এক্স নট থেকে এন এফ অফ এক্স ডি এক্স কাজ করলে আমাদের থ্রি এইচ বাই এইট যদি এইখানে আমরা কাজগুলো করি নিই তাহলে ওয়াই নট শুধু একটাই আছে আর একটু যদি আমরা খেয়াল করি একটু যদি আমরা খেয়াল করি যে এটা ছিল আমাদের প্রথমটার প্রথম মান থ্রি ওয়াই ওয়ান এখানে থ্রি আছে কার সাথে থ্রি ওয়াই ফোর থ্রি আছে কার কার সাথে ওয়াই ওয়ান ওয়াই টু এখানে ওয়াই ফোর ওয়াই ফাইভ তার মানে এর পরেরটা নিশ্চয়ই আসলে আমরা কত তারা কত বলতে পারতাম ওয়াই ফোর যেহেতু সিক্স সেভেন এইট তার মানে ওয়াই এইট আর ওয়াই নাইন হইতো এইভাবে আর কি চলতে থাকতো এই জন্য আমরা কী করছি থ্রি ইন টু যেহেতু সবাই ওয়াই ওয়ান ওয়াই টু এর শখগুলো থ্রি তার মানে থ্রিটি আমরা যদি কমন নিয়ে নিই ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই ফোর ওয়াই ফাইভ প্লাস ডট 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 এর সাথে থ্রি কার সাথে এবার আছে থ্রি আছে আমাদের এটার সাথেও তার মানে এটাও আমরা লিখতে পারি এটাও আমরা লিখতে পারি যে থ্রি ইন্টু ওয়াই এন মাইনাস টু এটা আমরা লিখতে পারি অর্থাৎ এর আগে আছে তারপরে আছে আমাদের থ্রি ইন্টু ওয়াই এন মাইনাস ওয়ান অর্থাৎ যোগ থ্রি থ্রিটা তো কমন আছে ওয়াই এন মাইনাস ওয়ান ওকে এতটুকু আশা করি বুঝতে পারছি এরপরে আমাদের কী 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 মানগুলো অর্থাৎ রিপিট হতে পারে সেটা আমরা যদি একটু দেখে নিই এখানে ওয়াই থ্রি ছিল এখানেও ওয়াই থ্রি আছে তার মানে ওয়াই থ্রি একবার রিপিট হচ্ছে এখানে ওয়াই সিক্স দিল তার মানে এর পরেরটাতে আসলে প্রথমে ওয়াই সিক্স থাকতো তার মানে ওয়াই সিক্স রিপিট হতো অর্থাৎ তিনের গুণিতকগুলো রিপিট হচ্ছে তার মানে ওই একটা করে মান দুইবার করে আসছে তার মানে টু আমার আসছে কমন এ দুইবার যেহেতু আছে তার মানে দুইটা আমি কমন নিয়ে নিয়ে নিলাম তার মানে তিনের গুণিতকগুলো দুইবার করে থাকবে ওয়াই কিউ ওয়াই থ্রি ওয়াই সিক্স ওয়াই নাইন এরপরে ওয়াই বারো প্লাস ডট ডট প্লাস ওয়াই সাপিক্স এন মাইনাস থ্রি অর্থাৎ তিনের গুণিতক আকারে চলবে এইটুকু শেষ প্লাস এখন লাস্টে ওয়াই সাপিক্স এনটা একাই আছে এই জন্য আমি প্লাস ওয়াই সাপিক্স এনটা একাই রাখলাম এটাই হচ্ছে আমাদের সিমসনের থ্রি বাই এইট সূত্র এটাই হচ্ছে আমাদের স্যামসনের থ্রি বাই এইট সূত্র অর্থাৎ সিমসনের থ্রি বাই এইট সূত্র আমাদের কীভাবে মনে রাখতে হবে যে ইন্ট্রিগ্রেশন এক্স সাপিক্স এক্স নট থেকে এক্স এন এফ অফ এক্স ডিএক্স ইকোলস টু থ্রি এইচ বাই এইট এর সাথে অবস্থা থাকবে ওয়াই নট প্লাস থ্রি ইন্টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই ফোর প্লাস ওয়াই ফাইভ প্লাস ডট 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 প্লাস ওয়াই সাপিক্স এন মাইনাস ওয়ান প্লাস টু ইন্টু ওয়াই থ্রি প্লাস ওয়াই নাইন প্লাস ডট ডট প্লাস থ্রি প্লাস র্যাকেট প্লাস এন এটাই হচ্ছে আমাদের সিমসনের থ্রি বাই এইট সূত্র এই যে যার নির্ণয় সিমসন থ্রি বাই সূত্র এই এই থ্রি বাই সূত্র সিমসন থ্রি বাই সূত্রের সাহায্যে আমরা ম্যাথগুলো সলিউশন করার চেষ্টা করবো তো এই জন্য আমাদের এই সূত্রটা খুবই মনোযোগ সহকারে আমাদের মনে রাখতে হবে তো আশা করি আমরা বুঝতে পারছি এরপরেও যদি কারো কোথাও কোনো ধরনের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ সবাইকে